গাইবান্ধার সাঁওতালদের উপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট একই সাথে সাঁওতালদের ধান কাটার অনুমতি সহ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে অন্যদিকে এ ঘটনায় অজ্ঞাত পাঁচ ছয়শ জনকে আসামি করে সাঁওতালদের পক্ষ থেকে একটি মামলা দায়ের পর পাঁচ জনকে আটক করা হয়েছে রিপোর্ট করছেন হাসান গাইবান্ধার গোবিন্দগঞ্জে হামলা ঘটনায় তিনটি সংগঠন হাইকোর্টে একটি রিট দায়ের করে রিটের শুনানি শেষে বিচারপতি হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ কয়েকটি নির্দেশনা দেন প্রথমত যে ওনাদের নিরাপত্তা বিধান করতে হবে নিশ্চিত করতে হবে ওনারা যেন আসতে পারেন ওনাদের জায়গায় যেতে পারেন ওনাদের ইচ্ছা মতো যেন মুভমেন্ট করতে পারেন চলাফেরা করতে পারেন সেই বিষয়টা নিশ্চয়তা দিতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে ওনাদের যে বপনকৃত ধান সেই ধানটা ওনারা কেটে নিতে পারবেন অথবা মানে সুগার মিল কর্তৃপক্ষ সেটা কেটে তাদেরকে দিতে হবে এই ঘটনায় এখন পর্যন্ত সেখানে কয়টি মামলা দায়ের হয়েছে এবং কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা আগামী দশ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন আকারে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে গোবিন্দগঞ্জের সংঘর্ষের ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিরা নিজেদের স্বার্থে সাঁওতালদের ব্যবহার করেছেন বলেও শুনানিতে উঠে এসেছে সাঁওতালরা প্রথমে যারা ওইখানে অধিষ্ঠিত ছিল ছিল তার সাথে বিভিন্ন জেলা থেকে এই সংশ্লিষ্ট তিনি চেয়ারম্যান সংশ্লিষ্ট এমপি তারাও সাঁওতালদের এক জায়গায় করে এই আন্দোলনে নিয়ে ইন্ধন জুগিয়েছে সেই রিপোর্টে এদিকে গাইবান্ধার সাহেবগঞ্জে আখ খামারে সাঁওতালদের ওপর হামলা লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত সাঁওতালদের পক্ষে স্বপন মুর্মু গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন হাসান জাবেদ, এনটিভি নিউজ ঢাকা